প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের। করোনা আবহে মধ্যবিত্তের সংকট কাটাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 3 মাসের রান্নার গ্যাসের দাম গ্রাহকের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। পরপর 2 মাসে গ্যাস তোলার আগেই এই টাকা ঢুকেছে গ্রাহকের অ্যাকাউন্টে, কিন্তু এ মাসে উজ্জ্বলা যোজনা সেই টাকা আগাম আর মিলবে না বলে জানা গিয়েছে। তার পরিবর্তে গ্যাস কেনার পরই সেই টাকা জমা হবে গ্রাহকের অ্যাকাউন্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি হলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা কাটাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শুরুতে বাজারদর অনুযায়ী 14.2 কেজি রান্নার গ্যাসের দাম গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় নির্দিষ্ট টাকা। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত, প্রথম মাসে গ্যাস তুললে তবেই মিলবে পরের 2 মাসের টাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি হলে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা কাটাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাসের শুরুতে বাজারদর অনুযায়ী 14.2 কেজি রান্নার গ্যাসের দাম গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। সেই মতো এপ্রিল মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় নির্দিষ্ট টাকা। তবে এর সঙ্গে জুড়ে দেওয়া হয় একটি শর্ত, প্রথম মাসে গ্যাস তুললে তবেই মিলবে পরের 2 মাসের টাকা। সরকারের সিদ্ধান্ত মতো এপ্রিল মাসে যে সমস্ত গ্রাহক গ্যাস তুলেছিলেন তাদের অ্যাকাউন্টে মে মাসেও গ্যাসের টাকা জমা হয়ে যায়। সেই হিসেবে মে মাসে যারা গ্যাস তুলেছিলেন জুন মাসেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল। কিন্তু গ্রাহক ও ডিলাররা অভিযোগ করেন মে মাসের টাকা খরচ করে জুন মাসের টাকা পাননি গ্রাহকরা। তেল সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে জুন মাসে গ্যাস কেনার পরই সেই টাকা ঢুকবে গ্রাহকের অ্যাকাউন্টে। তাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা জুন মাসের গ্যাস কিনলে তবেই তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। শিলচর শহরে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। অপরিচিত মহিলার দায়ের কূপে গুরুতর আহত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। দিন দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হলো শিলচর শহরের গনিয়ালা এলাকায়। অজ্ঞাত পরিচয় এক মহিলার দায়ের কূপে গুরুতর আহত হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী 65 বছর বয়স্ক আনোয়ার হোসেন মজুমদার। স্থানীয় জনগণের সহযোগিতায় সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলচর শহরের মালুগ্রাম এলাকায় গনিয়ালা মসজিদ রোডে। গনিয়ালা এলাকার 3 নম্বর ওয়ার্ডের 18 নং ঘরে বালাটে হিসাবে স্ত্রীর সাথে বসবাস করেছিলেন আনোয়ার হোসেন মজুমদার। দুপুরে আচমকা এক অজ্ঞাত পরিচয় মহিলা ঘরে প্রবেশ করে দা দিয়ে আঘাত করেন আনোয়ারকে। ওই মহিলাটি কে, কি তার পরিচয় এবং আনোয়ার হোসেনের উপর এই হামলা চালানোর কারণ কি তা এখনও পর্যন্ত জানা যায়নি। বাড়ির মালিকের কথা মতো পারিবারিক কলহের কারণে এই ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। বিস্তারিত তথ্য আসলে এই ঘটনার ভেতরে রহস্য কিছুটা খোলাসা হতে পারে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। অসমে আজ নতুন করে আরও 43 জনের দেহে ধরা পড়ল করোনা ভাইরাস। অসমে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,943 জনে বৃদ্ধি। অসমে 3,943 জনে বৃদ্ধি পেয়েছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। রবিবার বেলা 12:35 টুইট আপডেটে এই তথ্য দিয়েছেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সঙ্গে তিনি জানান আজ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1,805 জন রোগী, সক্রিয় রয়েছেন 2,127 জন, মৃত্যু হয়েছে ইতিমধ্যে 8 জনের। আজ নতুন পজিটিভ প্রাপ্তরা যথাক্রমে 14 জন নোয়াগাঁও, 10 জন গোলাঘাট, 2 জন জোরহাট, 2 জন বাক্সা, 2 জন চিরাং এবং 1 জন করে কার্বি আংলং, ধেমাজি এবং বঙ্গাইগাঁও জেলার বাসিন্দা। প্রসঙ্গত গতকাল শনিবার 207 জনের শরীরে ধরা পড়েছিল মারণ করোনা ভাইরাসের উপস্থিতি। শুক্রবার 263 জন, বৃহস্পতিবার 145 জন, বুধবার 235 জন, মঙ্গলবার 215 জনকে কোভিড-19 সংক্রমিত বলে শনাক্ত করা হয়েছিল। হাইলাকান্দিতে শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় ধৃত 2 যুবক। লালার চিঙ্গালা বাগানের শিবমন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ 2 যুবককে গ্রেফতার করেছে। ধৃত 2 যুবকের নাম জগদীশ হাজাম ও পাপ্পু রবিদাস। শনিবার ধৃত 2 যুবককে পুলিশের তরফে আদালতে তুলে পরে একদিনের রিমান্ডে লালা থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে থানায় 237/2020 মামলা নথিভুক্ত করা হয়েছে। জানা গেছে এই ঘটনার পর পুলিশ অভিযানে নেমে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রাথমিক তদন্তে ধৃতরা বৃহস্পতিবার রাতে সিঙ্গালা বাগানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পেছনে আরও কারা কারা জড়িত রয়েছে এ বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। করিমগঞ্জে বাইক থেকে পড়ে মৃত্যু টেট শিক্ষিকা অন্নপূর্ণা দেবের। শোকের ছায়া এলাকা জুড়ে।
স্বামীর বাইক থেকে পড়ে প্রাণ হারালেন করিমগঞ্জ আজাদ সাগর রুটের শিক্ষিকা অন্নপূর্ণা দেব। চাকরি নিয়মিতকরণের জন্য নথিপত্র জমা দিয়ে বাড়ি ফেরা হলো না শিক্ষিকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্নপূর্ণা দেব নীলামবাজার বরিবন্দ এলপি স্কুলের টেট শিক্ষিকা। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা দেব শিক্ষক স্বামী বিশ্বজিৎ দেবের সাথে বাইকে করে কালীগঞ্জ এলিমেন্টারি এডুকেশন অফিসে চাকরি নিয়মিতকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে যান শুক্রবার। ওই অফিসের কাজ শেষ করে স্বামীর সাথে বাইকে চলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বৃষ্টির জন্য ছাতা নিয়ে বাইকে বসেছিলেন, কিন্তু কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই হঠাৎ করে চলমান বাইক থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান স্বামী। মাথায় আঘাত গুরুতর থাকা চিকিৎসকের পরামর্শে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য তাকে গুয়াহাটি জিএনআরসি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু গুয়াহাটি যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়া এবং তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাধ্য হয়ে তাকে জুয়াই হাসপাতালে ভর্তি করান স্বামী। জুয়াই হাসপাতালে অন্নপূর্ণা দেবকে মৃত বলে ঘোষণা করা হয়। শনিবার রাতে তার মৃতদেহ করিমগঞ্জ আজাদ সাগর রুটে বাড়িতে নিয়ে আসা হলে সুখের ছায়া নেমে আসে পরিচিত মহলে। মৃত্যুকালে স্বামী, 8 বছরের এক শিশুপুত্র এবং 2 বছরের এক শিশুকন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন তিনি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী নবকুমার দুলের নির্দেশে খাসার জেলার সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিন লস্করকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমজি এনরেগার কাছে বেশ কিছু জব কার্ডের অধীনে মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অ্যাকাউন্টেন্ট শাহাবুদ্দিন লস্করকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। করোনায় মৃত লোকের সৎকারে বাধা দেবেন না, আরজি হিমন্ত বিশ্ব শর্মার। করোনায় আক্রান্ত হয়ে এ রাজ্যে মৃতের সংখ্যা ধীরে ধীরে হলেও বাড়ছে, আর এর সঙ্গে বাড়ছে সমাজের এক শ্রেণীর মানুষের চূড়ান্ত অসভ্য মানসিকতার বহিঃপ্রকাশও। মৃত ব্যক্তির সৎকার নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা পাকিয়েছেন স্থানীয় মানুষ। শনিবার এ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন শুধুমাত্র অন্ধবিশ্বাস থেকেই এমনটা করেছেন কিছু মানুষ, এতে রাজ্যের মানমর্যাদা বুলণ্ঠিত হচ্ছে। সম্প্রতি ডিফুতে করোনা আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির সৎকার নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়। মৃতদেহ থেকে করোনা ছড়াতে পারে এই গুজব ছড়িয়ে নির্দিষ্ট জায়গায় তা সৎকারই করতে দেননি স্থানীয় মানুষ। পরে কার্বি আংলংয়ের পুলিশ সুপার দেবজিৎ দেউরী নিজেই পিপিই কিট পরে পুলিশ কর্মীদের সাহায্য নিয়ে ওই ব্যক্তির সৎকার করেন। তেজপুরেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শুরুতে মৃত ব্যক্তির দেহ সমঝে নিতেই রাজি হচ্ছিলেন না তার পরিবার ও স্থানীয়রা, পরে প্রশাসনের উদ্যোগে অন্ত্যেষ্টি হয়। উলুবাড়ির শ্মশানে শুক্রবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, স্থানীয় মানুষ বেরিয়ে এসে ওই শ্মশানে করোনা আক্রান্তের সৎকারে বাধা দেন। এ নিয়ে চরম বিরক্তি প্রকাশ করলেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা আসনের 10টি গ্রামের পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রতিটিতে 50 লক্ষ টাকা করে ব্যয় করা হবে। আগামী 20 জুন থেকে এই গ্রামগুলির বেসলাইন সার্ভে শুরু হবে। আদর্শ যোজনা জেলা স্তরে কমিটির আজ করিমগঞ্জে অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানানো হয়েছে। জেলা উপায়ুক্ত আম্বা মাতুন এমপির সভায় পৌরিত্য করে জানান যে এই অর্থ দিয়ে গ্রামগুলির জনসাধারণের মৌলিক সুযোগ সুবিধাগুলির উন্নয়ন সাধন করা হবে। বৈঠকে 3 বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জামাল উদ্দিন আহমেদ, কৃষ্ণেন্দু পাল সহ কয়েকজন জিপি সভাপতি ও বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নিয়েছিলেন। আবারও জমা জলে বন্দি করিমগঞ্জ শহর, পরিত্রাণ চেয়ে জেলাশাসককে স্মারকপত্র নাগরিক কুলের। বিগত কয়েকদিনে দ্বারা বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ শহরে জমা জলে জনদুর্ভোগ আবারও চরমে উঠেছে। নিকাশি ব্যবস্থা সুবন্দোবস্ত না থাকায় শহরবাসী এক প্রকার জলবন্দী হয়ে আছেন। ভুক্তভোগী শহরবাসী প্রতিদিন এই নোংরা জলমালিয়ে নিত্যদিনের কাজকর্ম করেছেন। প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস এ নিয়ে একে অন্যের বিরুদ্ধে আরোপ দোষারোপ করে গেলেও সমস্যার কোনো সমাধান হচ্ছে না। দীর্ঘ প্রায় 12-13 বছরের এই সমস্যার সমাধানে বিজেপি পরিচালিত পুরসভা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশ্য কংগ্রেস পরিচালিত পুরসভার তৎকালীন চেয়ারম্যান দেবর্ষী ভট্টাচার্যের আমলে এই জমাজলের সমস্যার সৃষ্টি হয়েছে। তারই মস্তিষ্ক প্রস্তুত 12 কোটি টাকা ব্যয়ে অর্ধনির্মিত মাস্টার ড্রেনেজ প্রকল্পটি আজ শহরের নাগরিকদের গোলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে পরিত্রাণের আশা নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছে নবগঠিত শহর উন্নয়ন সমিতির কর্মকর্তারা। এ ব্যাপারে তারা এক স্মারকপত্র প্রদান করেছেন জেলাশাসক আম্বা মাতুন এমপির কাছে। স্মারকপত্র প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শহর উন্নয়ন সমিতির সভাপতি সুনীতরঞ্জন দত্ত বলেন, শহরে জমা জল নিষ্কাশনের নালার উপর অবৈধ জবরদখলকারীরা বসে আছেন। পুরসভার পক্ষ থেকে এসব জবরদখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক জায়গা তো নালার মধ্যেই পাকা পিলার পোঁতা হচ্ছে, তাই অতিসত্ত্ব জবরদখলকারীদের উচ্ছেদ করে প্রয়োজনে অর্ধনির্মিত স্ট্রম ওয়াটার ড্রেনেজের কালভার্ট নালা পুনর্নির্মাণের দাবি জানান শহর উন্নয়ন সমিতির সভাপতি সুনীতরঞ্জন দত্ত।
শহর উন্নয়ন সমিতির সভাপতি সুনীত রঞ্জন দত্ত আরও বলেন, অস্ট্রম ওয়াটার ড্রেনেজ প্রকল্পের নির্মাণ কাজে তদন্ত করার পাশাপাশি সমগ্র জেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা, জমা জল নিষ্কাশনের জন্য শহরের বিভিন্ন স্থানে হিম পাইপের বদলে বক্স কালভার্ট বসানোর জন্য স্মারকপত্রের মাধ্যমে তারা দাবি জানিয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন জেলার শহরাঞ্চল ও গ্রামীণ এলাকার হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের প্রতি লক্ষ্য রাখার জন্য অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী, মমতা এবং পোষণ অভিযানের কর্মীদের নিয়োজিত করেছে। এই কর্মীরা প্রতিদিন হোম কোয়ারেন্টাইনে থাকা লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্যর প্রতিবেদন কোভিড-19 সুরক্ষা মোবাইল অ্যাপে আপলোড করবেন। গ্রাহক সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গত শুক্রবার জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকপত্র দিয়ে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে আটা দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া স্মারকপত্রে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে দাবি জানানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাইলাকান্দিতে মৃত্যু হয়েছে 55 বছর বয়সী এক ব্যক্তির। হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে হাইলাকান্দিতে। এই ঘটনা আজ রবিবার সকালে হাইলাকান্দি জেলার বাটিরকুপা গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তিকে বাটিরকুপার 55 বছর বয়সী রফিক উদ্দিন মজুমদার বলে পরিচয় পাওয়া গিয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার জন্য রফিক উদ্দিন তার ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু ঘর থেকে বের হওয়া মাত্রই তার বাড়ির সামনে পড়ে থাকা হাই ভোল্টেজ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যান রফিক। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে তার। ঘটনার খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায়কে সঙ্গে নিয়ে হাইলাকান্দি পুলিশ সেখানে উপস্থিত হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ময়নাতদন্তের জন্য রফিক উদ্দিন মজুমদারের মৃতদেহ উদ্ধার করে হাইলাকান্দির এসকে রায় অসামরিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় বাটিরকুপা এলাকায় চাঞ্চল্য ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকার মানুষ হাইলাকান্দি সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায়ের কাছে নিহতের নিকটাত্মীয়কে 20 লক্ষ টাকার ক্ষতিপূরণ সহ মৃতের পরিবারের কাউকে একটি সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। রফিক উদ্দিনের মৃত্যুর জন্য বিদ্যুৎ বিতরণ কোম্পানির স্থানীয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন এলাকার স্থানীয় মানুষ। পারিবারিক আয় বৃদ্ধির জন্য করিমগঞ্জে এসসি সম্প্রদায়ের লোকের কাছ থেকে 3 চাকার যানবাহনের জন্য আসাম স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর শিডিউল কাস্ট লিমিটেডের করিমগঞ্জ শাখা থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী প্রার্থীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আগামী 22 জুনের মধ্যে করিমগঞ্জ শহরের লক্ষ্মীবাজার রোডে অবস্থিত কর্পোরেশনের কার্যালয়ে দরখাস্ত দাখিল করা যাবে। বিশদ বিবরণের জন্য ওই কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। ভারতবাসীকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি হতে হবে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনার মৃতের সংখ্যা শনিবার 9,000 ছাড়িয়ে গেল, যার ফলে করোনা সংক্রমণে প্রাণহানির দিক দিয়ে গোটা বিশ্বের নবম স্থানে উঠে এলো ভারত। পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে সেই আশঙ্কা করেছে কেন্দ্রীয় সরকারও। করোনা পরিস্থিতির আরও অবনতি হলে তার মোকাবিলা করার জন্য হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা কতখানি প্রস্তুত রয়েছে তা খতিয়ে দেখতে এদিন পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ যে দেশে আরও জটিল আকার ধারণ করেছে শনিবারের পরিসংখ্যান থেকে তা স্পষ্ট। গত 24 ঘন্টায় রেকর্ড 14,000 নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে, যার ফলে দেশে আক্রান্তের সংখ্যা 13,13,000 ছাড়িয়ে গিয়েছে। এদিন সিনিয়র মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে আলোচনায় করোনা চিকিৎসা পরিকাঠামো কীভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নমুনা পরীক্ষার পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের বেড এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। বিশেষত বড় শহরগুলিতে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় সেখানে চিকিৎসা পরিকাঠামো আরও বাড়ানোর চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার। বৈঠকের শেষে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করে রাখতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মাথায় রেখে শহর এবং জেলায় হাসপাতাল এবং বেডের সম্ভাব্য চাহিদা অনুযায়ী তালিকা তৈরি করতে বলা হয়েছে।